ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি ভিডিওটা করছি কারণ তোমাদের দাদাভাই আজকে মাছ ধরেছে, তোমার দাদাভাই আর ভাগনা মিলে মাছ ধরেছে দুজনে। তো অনেক বড় বড় মাছ পেয়েছে, তোমরা তোমাদের আমি দেখাচ্ছি। আর ভিডিওটা এখন বাজে 10:30, তো এখন থেকে আমি ভিডিওটা আমি স্টার্ট করছি, পুরো ব্লগটা দেখতে থাকো। তো এই দেখো মাছ দিদি ধুয়ে এনে রেখেছে, এখানে কাতলা মাছ আছে আর সিলভার কাপ, আর এখানে রয়েছে পোনা মাছ। দেখো অনেকটা মা গেছে বেগুন তুলতে, বেগুন দিয়ে মাছ পাতাই হবে, ডাল মাছে রুই মাছের মাথা দিয়ে ডাল হবে। তো দিদি রান্না করবে, দিদি জয়েন করতে গেছে, জয়েন করে এসে রান্না করবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দিদিরা রান্না করে নিক, আমাদেরও চান করব। 11টা বাজে, ওই দেখো ক্ষেত থেকে মা বেগুন তুলছে, ওই যে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দুপুরবেলা খেয়ে দিয়ে আমি আর দিদি এখন মাঠে এসেছি একটু হাওয়া খেতে। তোমাদের দাদা ভাই রাস্তা থেকে আসছে, আর আমি আর দিদি মাঠের ভিতরে চলে এসেছি। তোমার দাদাভাই সাইকেল নিয়ে আসছে বলে তোমার দাদাভাই দেরি হচ্ছে, রাস্তা দিয়ে আসবে। আর আমরা রাস্তা ঘুরে মাঠে নেমে গেছি। তো দেখো ওখানে খুবই সুন্দর হাওয়া, আর ভিউটাও খুবই সুন্দর। দিদি আগে যাচ্ছে, আমি পিছনে যাচ্ছি। আর দিদি এসেছে এখানে গরু আর ছাগলের জন্য ঘাস কাটতে, দিদিদের জমি আছে। তো সেই মামা সাইকেল নিয়ে আসছে। তুমি ঘাস কার জন্য কাটছো? এখান থেকে কিন্তু কলকাতার শাকগুলো নিয়ে নিয়ে বিক্রি করা যায় জানো। আমাদের থেকে কিনা পায় না, এটা কি দিদিকে জমি নাকি? আমি একটু হেঁটে আসি দিক দিয়ে।
আচ্ছা দেখো গলা সুর এতই মিষ্টি যে কুকুর ছাগল দাঁড়ায় তাই কুকুর দৌড় মারছে বাড়ি তো প্রচন্ডই গরম সত্যি সত্যি মানে এখানে এতটা গরম তো আমার মুখে পর্যন্ত ঘামাচি হয়ে গেছে এতটা গরম বাবা কিছু লাগাইছে কিছু লাগাইছে নাকি কে জানে দেখতেই পাচ্ছ কত সুন্দর হাওয়া গাছপালা নড়ছে দেখো দারুণ বলতে গেলে দারুণই হাওয়া প্রচন্ড হাওয়া যেন মনে এখানেই ঘুমিয়ে পড়ি তার জন্য আজকে সন্ধ্যের দিকে বাড়ি যাবো কারণ আজকে মেলার দিকে গিয়েছিলাম চলো তোমরা দেখতে থাকো তোমাদের ভাই ঘাস কাটা হয়ে গেলে কিছু রিলস করবো আমরা দেখো আকাশে কতটা মেঘ করেছে বৃষ্টি নামবে ঝড় বোধহয় আজকেই ছাড়বে কিসের ভুড়ি ওইটা কি ইট ভাটা নাকি রে বাপ দেখো তুমি খালি গরু নেবে না চলো চলো পুরো ওই বৃষ্টি আসছে ওই পাশ দিয়ে দেখো সাদা হয়ে পুরো আকাশ পুরো এরকম হয়ে যাবে বোধ হয় চলো 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 আকাশটা মেঘলা হয়ে গেছে ভাবলাম আজকে সন্ধ্যে অব্দি থাকবো এখানে তা সেটা তো হবে না পুরো অন্ধকার হয়ে গেছে এক্ষুনি বাড়ি যেতে হবে তো মারও ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে প্রচণ্ড মেঘ করেছে প্রচণ্ড ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো প্রচণ্ড পুরো অন্ধকার হয়ে আসছে চলো 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 তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তারপরে আর কন্টিনিউ করতে পারিনি কেন সেটা তোমাদের আমি বলছি তোমাদের তোমরা তো দেখেছো যে আকাশটা কেমনভাবে মেঘ করে গেছে আমি ভিডিও অফ করেছি বা মাঠ থেকে রাস্তায় উঠবো তোমাদের দাদাভাই পিছনে সাইকেলে আসছে ওই ঘাস নিয়ে আর আমি রাস্তায় উঠেছি আর ঝড় ছেড়েছি মানে এতটা প্রচণ্ড পরিমাণ ঝড় হয়েছে মানে তোমাদের কি বললো তোমাদের বলেছি যে আমি মাঠে বাড়িতে এতটা গরম লাগছে যে মাঠে হাওয়া খেতে গেছি তো হাওয়া এমন খাওয়া খেয়েছি সত্যি হাওয়া খাওয়াটা ভালো না হাওয়া এমন খাওয়া খেয়েছি যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলো তোমাদের দাদা ভাই আমার পিছনে পিছনে আসতে ছিল বাট এতটা বৃষ্টির কারণে তোমার দাদার ভাইয়ের কাছে আমার ফোনটা ছিল ফোনটা না হলে ভিজে যাবে আমি তো পুরো বৃষ্টিতে ভিজে গেছি আর তোমার দাদা ভাইয়ের কাছে ফোনটা দিয়ে দিয়েছি তোমার দাদা ভাই কিছুক্ষণ পাশে একটা বাড়ির
চালের পাশে দাঁড়িয়ে তারপর একটা মন্দিরের ভিতরে ঢুকে দাঁড়িয়ে রয়েছে। আমার কাছে ছাগলটা ছিল, তো আমি ছাগলটা নিয়ে বাড়ি আসি। মাঠ থেকে বাড়ি আসতে না হলেও 20 মিনিট লাগে, তো 20 মিনিট ওই বৃষ্টিতে এসেছি। আর এতটা হাওয়া তো, আর একটু হলে বোধহয় আমি পড়েই যেতাম, কারণ এই ওড়নাটা ছিল আমার গায়ে, তো ওড়নাটা পুরো মুখে হাওয়া এসে পুরো মুখে আটকে গেছে, সামনের কিছু দেখতে পাচ্ছি না। অনেক কষ্ট করে বাড়িতে এসেছি, বাড়িতে এসে ছাগল রেখে মার কাছ থেকে প্লাস্টিক নিয়েছি যাতে ফোন রাখা যায়, তো প্লাস্টিক নিয়ে একটা ছাতা নিয়ে তোমার দাদা ভাইকে আবার আনতে গেছি সেই মাঠে। তো তোমার মানে অন্ধকারও হয়ে গেছে, মানে মেঘে এতটা অন্ধকার হয়ে গেছে কি ভালো করে কিছু দেখা যাচ্ছে না, তেমন বৃষ্টি পড়ছে, বৃষ্টি এত জোরে পড়ছে যে গায়ে পড়ছে, তো গায়ে যেন ফুটছে, শুষ ফুটছে যেন সেরকম মনে হচ্ছে। তো তখন দাদা ভাইকে ছাতা নিয়ে নিয়ে আসতে গেছি, দেখছি দিদিও এসেছে, ভাগ্নে আগে গরু নিয়ে চলে গেছে, তখন দিদিও আসছে। তো দিদি আর আমি আবার যাই, তারপর তোমাদের দাদা ভাইকে যে ছাতা দিয়ে ওকে নিয়ে আসি বাড়ি, আমি সাইকেল হাতে করে নিয়ে আসি, তোমার দাদা ভাই ছাতার তলায় আসে। তো বাড়ি এসে তার দেখি কারেন্ট নেই, এসেছি এসে বাড়ি থেকে আর কারেন্ট নেই, সারা রাত কারেন্ট আসেনি আর সারা দিনেও কারেন্ট আসেনি। তো তার পরের দিন আমরা বাড়িতে চলে আসি, বাড়িতে এসে তারপরে দেখো এই ভিডিওটা আবার তোমাদের বলছি যে কী হয়েছে, কিসের জন্য ভিডিও তারপরে আর করতে পারিনি, তো এখন সেটা তোমাদের বলছি যে অনেক বাছা বেঁচে গেছি বলতে পারো। কারণ অতটা মানে ফাঁকা মাঠের ভিতরে তো বুঝতে পারো যে হাওয়া যদি ছাড়ে তো কী অবস্থা হয়। আমার সামনে একটা মানে ঠাকুমা যাচ্ছিলো, সে ঠিক করে হাঁটতেও পারছিলো না, এতটা জোরে হাওয়া ছাড়ছে, মানে কী বলবো, মানে কী বাছায় বেঁচেছি, মানে আমি আর পাচ্ছি না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি যে বসে পড়বো ওখানে না কী করবো কিচ্ছু বুঝতে পারছি না, অনেক কষ্ট করে ফিরেছি বাড়িতে। তো যেরকম চেয়েছিলাম সেরকম তো কিছুই হলো না, তার উল্টোটাই হয়ে গেল, তার জন্য তোমাদের ভালোভাবে কিছু দেখাতেও পারিনি। তো যেটুকু পেরেছি দেখিয়েছি, আর কিছু না। মানে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।